ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি একটা বরের থালা, স্যালাড আর চিকেন কালকের, আর হচ্ছে গিয়ে রুটি, আর আমি খাচ্ছি হলো শুধু স্যালাড। তো চলো খেয়ে নিই। আর এটা হলো গিয়ে দুপুরের খাবার আমার, চিকেন ভর্তা করেছি আর তেল ছাড়া, আর হচ্ছে গিয়ে রুটি আর স্যালাড। এভরিওয়ান গুড ইভিনিং। তো আজকে আমি কোনো কাজই ভালোভাবে করিনি, মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে শরীরটা মানে খুবই কি বলবো আর মানে খুব খারাপ লাগছে শরীরটা। তো এখন ভাবছি যে ঘরদোরগুলি গুছিয়ে নেব। আর এই দেখো, মানে যখনই দাঁড়াই বসি ও একদম পায়ে পায়ে ঘোরে। তো এখন দেখো এখানে মানে সব খাটে সব কিছু নামিয়ে বেডশিটটা চেঞ্জ করলাম, তারপর হচ্ছে গিয়ে এগুলো এখন গুছাবো, আর হচ্ছে গিয়ে কিছু কাপড়ও আছে সেগুলি গুছাতে হবে। তো তোমরা দেখতে থাকো। দেখো পিকু ক্যামেরায় ধরা পড়লো আর কি, তো ও ছটপট করে উঠে যায়, আবার এই দেখো আমাকে দেখেছে, আবার খাট থেকে পট করে নেমে যাচ্ছে, যেহেতু আমি মানে ধমকি দিই আর কি। তো একটা বাটি দেখতে পেয়েছো, তো এটার মধ্যে পিকুকে খাবার দিই, তো আমি আবার ধুয়েও নিই, ধুয়ে আবার রেখে দিই, আবার যাই খাই দিই আর কি ওকে, যখনই মুড়ি খাই মুড়ি দিই, মানে যাই খেয়ে খাই দিই। তো এখানেই থাকে আর কি বাড়িটা। তো এখনও দেখছে যে আমি ঘরটোর মুছছি, তো বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে, এই করছে সারাদিন, এই করে থাকে আমার সাথে। তো গাইজ দেখো সবকিছু আমি গুছিয়ে টিপটপ করে নিয়েছি, দেখো দেখো, আর হচ্ছে কি ঘর দোর মুছে নিয়েছি, আর পিকু দেখো এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে। তো গাইজ দেখতে পেয়েছো, তো আমার ঘর দোর গুছানো মানে কমপ্লিট। তো আজকে শ্বশুরমশাই অনেক কিছুই নিয়ে এসেছে, তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে কী কী আনলো। তো এই দেখো এখানে এনেছি মটর ডাল, তারপর হচ্ছে গিয়ে লাক্স বডি ওয়াশ, আর হচ্ছে গিয়ে ডাভ হেয়ার ফল যে শ্যাম্পুটা আর কি এটা এনেছে, আর হচ্ছে গিয়ে বুটের ডাল হচ্ছে গিয়ে, আর ম্যাগি এনেছে, আর এখানে এনেছে বেসন 1 কিলো, তারপর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, তারপর এনেছে এখানে ফ্লেশটা হচ্ছে না পেঁয়াজ, এনেছে কাঁচকলা, এনেছে বাঁধাকপি, এনেছে কাঁকরোল, এনেছে শিমলা মির্চ। দেখতেই পেয়েছো যে কী কী নিয়ে এসছে, তো অনেকগুলো জিনিস নিয়ে এসছে। তো এখন আমি করবো রান্না, তো কী রান্না করবো ভাবছি, দেখি যদি পারি তাহলে, মানে দুপুরের লাউ ঘণ্টটা আছে, তো এখন যদি দেখছি যদি সয়াবিন না হলে রান্না করে নেব, 9:30 বেজে গেছে। তো বরকে জিজ্ঞাসা করলাম যে কী রান্না করবো, তো বর বলছে ডিমের ঝোল করতে আর কি, তো ডিমের ঝোল আর ভাতটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এখানে আমি লাউ ঘন্ট আর একটু স্যালাড আর একটুখানি ভাত নিয়েছি। হে এভরিওয়ান, তো আমাদের ডিনার টিনার কমপ্লিট, তোমরা দেখতেই পেয়েছো যে কী রান্না করেছি, তোমাদের তো দেখালাম আমি। আর এত গরম, তো আমি ভেবেছিলাম আজকে রুটি খাবো রাতের বেলা, কিন্তু হচ্ছে গিয়ে দুপুরে তো আর দেখতে পেলে চিকেন মানে তেল টেল কিছুই দিইনি, জাস্ট চিকেনের মধ্যে যা তেল ছিল তাও আমি বের করে নিয়েছি, কারণ
হচ্ছে গিয়ে সিদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছি। তো জলের সাথে তো মাংসের যে তেলগুলো আছে বেরিয়ে গেছে, তো একদমই তোমরা দেখতে পেয়েছো। লাউ দিয়ে ভাত একটু খেতে ইচ্ছে করছে, সত্য হলো তো বাঙালি তো ভাত ছাড়া থাকতে পারি না। তো যতই ভাবছি যে না ভাত খাবো না, কিন্তু তবুও মনে হচ্ছে একটু খাই। তো একটু ছোটো বাটি দিয়ে, তোমরা দেখতে পেয়েছো ছোটো বাটি দিয়ে এক বাটি ভাত খেয়ে ভাত নিয়েছি, আর হচ্ছে গিয়ে সাথে নিয়েছি লাউ ঘণ্ট। তো এখন দুধটা জাল করছি, করে বরকে দেব। তো চলো তাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার আসছি নতুন একটি ভিডিও সাথে। তখন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিশ্চয়ই খেয়াল রাখো। আর আমার ভিডিওটির মধ্যে যদি কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। সো টাটা, বাই বাই, গুড নাইট।